নমস্কার, সেভেনএমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগরপাড়ার প্রিয়া বিস্কুটের পর এবার বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানাও। বঙ্গজীবনের ছোট থেকে বড় সব বয়সী মানুষজনের কাছেই বিশেষ আবেগে আবার আঘাত আনল এই খবর। স্মৃতির পাতায় যুক্ত হল শতাব্দী প্রাচীন দেশের অন্যতম আরও একটি জনপ্রিয় বিস্কুট কারখানার নাম। সূত্রের খবর, তারাতলার ব্রিটানিয়া কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়লেন বহু মানুষ। এই শাখায় স্থায়ী কর্মী ছিলেন 122 জন, অস্থায়ী ছিলেন 250 জন। 2500 টন উৎপাদন হতো প্রতি বছর। জানা গেছে এই কারখানার স্থায়ী শ্রমিকদের যারা 10 বছরের উপর চাকরি করেছেন তাদের প্রত্যেককে কোম্পানির তরফে 22,25,000 টাকা দেওয়া হয়েছে। 6 থেকে 10 বছরের নিচে যারা চাকরি করেছেন তাদেরকে 18,75,000 টাকা দেওয়া হয়েছে। আর তার থেকেও কম সময় যারা কর্মরত ছিলেন তাদেরকে 13,25,000 টাকা করে দেওয়া হয়েছে কোম্পানির তরফে। তবে 2004 সাল থেকে যে 250 জন অস্থায়ী কর্মী কাজ করেছেন তাদের কোম্পানির তরফে এখনও পর্যন্ত কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। জানা যায়নি কোম্পানির তরফে এই কারখানা বন্ধের কারণও। কারখানা সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্কুট তৈরির সেই সুবাস আর পাওয়া যাবে না। পাশাপাশি এই দুর্মূল্যের বাজারে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্বের সংখ্যা আরো বৃদ্ধি পেল, জানালেন এক পথচারী। যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না, বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে। যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে। এবার তারা এখন কি পরিস্থিতি, তাদের সংসার কিভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন। লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে, চোরের উৎপাত হবে, চুরি চামারি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে। মানুষ রাস্তায় বেরোতে পারবে না, ঘর থেকে বেরোতে ভয় পাবে, কেননা চাকরি নেই, একই অপরকে মেরে খেতে হবে। এখান দিয়ে যখন যেতেন তখন একটা খুব সুন্দর, মানে এত সুন্দর গন্ধ পেতাম যে মানে বলার মতো না। যেন ব্রিটেনে আমি বিস্কুট খেতে খেতে বাড়ি যাচ্ছি, ওখান থেকে যখন আসতাম যেন ব্রিটেনে বিস্কুট খেতে খেতে আমি কাজে যাচ্ছি। এই যে এটা হলো, এটা কিন্তু একদম খুবই বাজে। নিত্যদিন এই অঞ্চল দিয়ে যাতায়াত করেন শুনে খুব খারাপ লাগছে, জানালেন এক বাইক আরোহী। এটা তো অনেক পুরনো একটা কোম্পানি, মানে ছোটোবেলা থেকে আমরা যখন যেতাম, মানে ব্রিটেনের সঙ্গে সবাই আমরা জড়িত ছোটোবেলা থেকে। তো এটা খুবই, মানে আমি তো শুনে শক্তি হয়ে গেলাম, মানে আমার জানা ছিল না। তো আশা করি সরকার এটা নিয়ে জট খুলবে, মানে আমার তো এছাড়া তো বেশি কিছু জানা নেই। সত্যি এটা মানে আস্তে আস্তে শিল্প যদি উঠে থাকে, মানে পুরো ব্রিটেনের মধ্যে কোম্পানি, তো এটা শুনে সত্যিই খারাপ লাগছে। মানে এটার সঙ্গে ছোটোবেলা থেকে শুরু করে প্রতিদিন সকালবেলা জড়িয়ে থাকে আমাদের। আপনার নাম? আমার নাম মহিদুল ইসলাম। দিদি, প্রত্যেক দিন এই রাস্তা থেকে গেলে ব্রিটানিয়াতে গন্ধ পেতেন, কিন্তু আর পাবেন না, বন্ধ হয়ে গেছে, কী বলবেন? খারাপ লাগছে, কেন বন্ধ হয়েছে তো জানি না, কিন্তু সত্যি কোনো এরকম কোনো কারখানা কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটা সত্যিই ঠিক না। কেন হয়েছে তো আমি ঠিক জানি না, সত্যি খুব খারাপ লাগছে বন্ধ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, সেভেনএমিক নিউজ নেটওয়ার্ক, কলকাতা। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেনএমিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।